হাই স্টুডেন্টস, সবাই কেমন আছো? তোমরা প্রচুর রাগ করছো তাই তো, যে কেন এখনো ভিডিও আসেনি? কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেল, ইটস টু লেট। আর পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো কেবলমাত্র উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য। 2023 এই বছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আমি প্রথম কিছু ক্লাসেস নেব, যে ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস থাকবে, সেগুলো টেস্ট আগামী মাসে অর্থাৎ নভেম্বরে টেস্ট আসতে, মানে টেস্ট শুরু হতে চলেছে সমস্ত স্কুলে। কোনো কোনো স্কুলে 14 তারিখে, 12 তারিখে, আবার কোনো স্কুলে এই নভেম্বর মাসের শেষ থেকে অর্থাৎ 17-22, আবার 22-এর পরেও কিছু কিছু স্কুল টেস্ট নিতে চলেছেন। তো এখানে কি হচ্ছে, কোনো কোনো স্কুল কেনা প্রশ্ন করছে, আবার কোনো কোনো স্কুল নিজে হাতে তৈরি করছে প্রশ্ন। তো সব মিলিয়ে কি কি আসতে পারে আর কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবছরে, তো সেগুলো নিয়েই পরবর্তী ক্লাস থাকবে। তো তোমরা যারা চ্যানেলটা নতুন আছো, যারা নতুন এইমাত্র তোমাদের কাছে আছে, বা যারা আমার সমস্ত চ্যানেলের সঙ্গে জুড়ে আছো, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা তৈরি হয়ে নাও। আর হয়তো মাসখানেক বাকি আছে, তো তোমরা টেস্ট পরীক্ষা দিতে চলেছো। আমি এই যে পরের ক্লাসগুলো নেব, এটা কিন্তু সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, নট এ সাজেশন। আমি আগের বছরও কিছু সাজেশন দিয়েছিলাম, হয়তো লিখেছিলাম থাম্বনেইলে সাজেশন, বাট ইংলিশে কোনো সাজেশন হয় না। মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আলোচনা করার আছে, তো আশা করছি তোমরা এবছর পেতে পারো এগুলো পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট। আর কি কি থাকবে ভিডিওর মধ্যে, সেগুলো সিন থাকবে, আনসিন কিসের উপর বেস করে আসতে পারে, রাইডিং স্কিল উচ্চ মাধ্যমিকের তিনটের মধ্যে একটা লিখতে হয় আর মাধ্যমিকে তিনটেই থাকে, তিনটেই লিখতে হয়। তো আমি কিছু প্রশ্ন রেডি করেছি, কিছু ইম্পর্টেন্ট রাইটিং স্কিল রেডি করেছি, যেগুলো তোমাদের সকলের সামনে তুলে ধরবো। তো তোমরা কিন্তু একটু স্থির থাকো, প্লিজ রাগ করো না আমার ওপরে, আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি, এতদিন হয়ে গেল। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে দেখছো, যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা মাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমি তোমাদের সকলের সামনে তুলে ধরবো, আলোচনা করব এবং সেগুলো নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দেব, কোনগুলো এবছর ইম্পর্টেন্ট আছে 2023-এ। আর তোমরা সবসময় মনে রাখবে, যার টেস্ট পরীক্ষা ভালো হবে না, তার মাধ্যমিকটা ফাইনাল এক্সামটা অনেকটা এগিয়ে রইল। আমি এরকম বলছি না যে টেস্টে খারাপ রেজাল্ট হলে মাধ্যমিকের যে মেন পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিকের মেন পরীক্ষায় খারাপ রেজাল্ট হবে, আমি এরকম বলছি না। যেহেতু তোমরা সবাই প্রিপেয়ার্ড আছো এবং কোনগুলো আসবে, কোনগুলো তোমরা করবে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো নিয়েই কিন্তু আলোচনা। তাই তোমাদের আমি একটু বলে রাখি, তোমরা যারা নতুন আছো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো, তো তারা পরবর্তী ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে মানে শেয়ার করবে, যাতে করে তারাও উপকৃত হয়। তো যাই হোক, আমি পরের ক্লাসে আসব, প্রায় 1 সপ্তাহ এখনো সময় লাগবে, 5-6 দিন সময় লাগবে, 5-6 দিন পরে তোমাদের আমি ক্লাসে অবশ্যই আসবো। মানে ততক্ষণকে তোমরা একটু ধৈর্য সহকারে ওয়েট করে নাও, আর শুধু ওয়েট করার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা প্রিপারেশন নাও বাড়ির মধ্যে, কিভাবে কি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসতে চলেছে এবারে, তোমরাও নিশ্চয়ই জানো। তো আমি শেষমেশ একটা আলোচনা করব, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস থাকবে। তো আজকের মতো এখানে রাখলাম, সবাই কিন্তু খুব ভালো থেকো আর অপেক্ষা করো আমার জন্য, আমি পরবর্তী ভিডিওতে আসছি। বাই।